ঋতুবতী অবস্থায় কোনো সমস্যা নেই। আগে তো অনেক কঠিন ছিল, ঋতুবতী মহিলারা কোরআন মাজিদ পড়বে, তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, সব কিছু করবে, সলাত আদায় করতে পারবে না আর তওয়াফ করতে পারবে না, কাবা ঘরে হজ করতে গেলে, উমরা করতে গেলে। আর একটা বলি, এইটা আপনাকে মেনে নিতে হবে, কোনো উপায় নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজ করতে গিয়ে এক পর্যায়ে বসে কাঁদছেন, তো আল্লাহ রাসূল বলছেন লেমা তাবকি আহিস্তে, আরে তুমি কাঁদছো কেন, তুমি ঋতুবতী নাকি? বলছে হ্যাঁ, আপনারা সবাই এখন তওয়াফ করবেন, ইবাদত করবেন, আর আমি এখন করতে পারবো না, এই জন্য আমি কাঁদছি। তখন আল্লাহ রাসূল বলছেন কি করার আছে বলো, আদমের মেয়েদের উপরে এটা আল্লাহ ফরজ করে দিয়েছে, প্রতি মাসে ঋতু হবেই, হাইজ হবে এক সময় পর্যন্ত, তোমার কিছু করার নেই। এখন তুমি ইসনাইমা ইসনাউল হাজ্জ লাতাতুফি, তওয়াফ করো না, সলাত আদায় করো না, হাজিরা যা করে তাই করো। হাজিরা সুবহানাল্লাহ বলে, বলো, হাজিরা কোরআন তেলাওয়াত করে, করো, হাজিরা তাসবিহ তাহলিল করে, করো, হাজিরা জিকির আজকার করে, করো, শুধু তওয়াফ করো না, শুধু সলাত আদায় করো না, এই কথা বললেন। তো এইখানে আর একটা আমি ঘটনা নকল করি, চন্দ্র সূর্য গ্রহণের সাথে ঘটনা লেগে আছে। সাহাবীগণ বলছেন চন্দ্র সূর্য গ্রহণের সলাতের বিবরণের এক পর্যায়ে রায়নাকা তানাওয়াতাশাইয়ান, দেখলাম আপনাকে, আপনি কিছু নিলেন সলাতের মধ্যে, সুমারা আয়নাকা তাকাকা আতা, তারপর দেখলাম আপনি সলাতের মধ্যে পিছিয়ে উঠে গেলেন, ব্যাপারটা কি? দেখলাম যে আপনি সলাতের মধ্যে কিছু নিলেন, আবার দেখলাম যে আপনি সলাতের মধ্যে পিছিয়ে উঠে গেলেন, ব্যাপারটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন ইন্নি রাইতু জান্নাতা ওয়াতানাওয়াতু মিনহা উনকুদান, আমি সলাতের মধ্যে জান্নাত দেখলাম, তারপর আমি জান্নাত থেকে একটা ফলের টুকরা নিয়ে নিতে চাইলাম, লাউ আকাশতুহু লা আকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, যদি আমি টুকরাটা নিয়েই নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খেয়ে শেষ করতে পারতো না। সুম্মা রাআইতু নারা লাম আরা মানজারান কাত্তু আবসা, তারপর আমি জাহান্নাম দেখলাম, এত ভয়ঙ্কর অবস্থায় কোনোদিন জাহান্নাম দেখিনি, খুব কঠিন অবস্থায় জাহান্নাম দেখলাম। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফারাইতু আকসার আহলিহা নিসা, জাহান্নাম দেখার পরে দেখলাম শুধু জাহান্নামে নারী আর নারী, জাহান্নাম দেখার পরে দেখলাম জাহান্নামে শুধু নারী আর নারী। তো তখন সাহাবীগণ বললেন বেমা, কেন তারা জাহান্নামে যাবে? তখন আল্লাহ রাসূল বললেন বে কুফরিহিম না, তাদের কুফরি কর, এই বাচ্চা ঢং পেয়েছে তখন তুই যেখানে বসে আছো কেন, এতক্ষণ আগে উঠে যাওনি, তোমার দিকে মানুষ চেয়ে থাকবে। দিনই ভাই বোন আপনাদেরকে আমি অনুরোধ করছি, কথা যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন, আপনারা মহিলা মানুষ, এই মেয়ে এই এত কথা বলার পরে তুমি কথা বলো কি করে, একটু শরম করো না, কথা বলছো কেন, এক খেয়ালে চেয়ে থাকবা, পাখি যেন মনে করে তুমি পাথর, তোমার জন্য এসেছি, কিছু না কিছু তোমার উপকার করবই করবো ইনশাআল্লাহ, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমার জীবনে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি, আমি জীবনে কোনোদিন মানুষের বিরুদ্ধে কথা বলিনি, আমি জীবনে কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি, আমি বলেছি আমার তদন্তে শতকরা 95 জন বক্তা মৃত্যু, এ কথা বলেছি, তবে আমি বলিনি ইনি মৃত্যু, এ কথা আমি বলিনি, আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মৃত্যু, তবে আমি বলিনি ইনি মৃত্যু, এ কথা বলিনি। তোমার সাহস থাকলে তোমার মুফাসসিরকে নিয়ে আমার সাথে কথা বলতে পারো। তবে এই পাতা আমার খুব ভালোভাবে পড়া আছে, ভালোভাবে পড়েই আমি বই লিখেছি বক্তা শ্রোতার পরিচয়, কে বক্তা কে শ্রোতা জানা দরকার, আমি অবস্থা দেখেই
তাফসির কি মিথ্যা হতে পারে? এই বই লিখেছি, তাফসির কি মিথ্যা হতে পারে? মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে, আরো মিথ্যে। ঈশপের সাথে জুলাইখার বিবাহ হয়েছে, ইতিহাস সত্য নয়। আইয়ুব আলাইহিসসালামের শরীরে পুঙ্কা হয়নি, এটা মিথ্যা কথা। ঈশপ আলাইহিসসালাম প্রেমের জুলাইখার সাথে অন্যায় জেনা করতে বসেছেন, এই তাফসির মিথ্যে। দাউদ আলাইহিসসালাম আউরিয়ার স্ত্রীকে দেখে ব্যস্ত হয়ে গেছেন, তাই তাকে যুদ্ধে পাঠিয়ে হত্যা করে তার স্ত্রীকে বিবাহ করলেন। একজন নবীকে কৌশল করে কারো স্ত্রীকে বিবাহ করতে হবে এরকম প্রয়োজন নবীর নেই। এত নোংরা ইতিহাস নবীর নামে লেখার প্রয়োজন নেই। আপনি পড়ে দেখুন, কেন পড়েন না, আমি আপনার জন্য লিখেছি, বিশ্বাস করেন। আমি বলেছি এদেশের মাটিতে জামিয়া সালাফিয়া নামে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে উন্নত মানের বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে। মুখে বলে আসছি বলবো, কলমে লিখছি লিখবো ইনশাআল্লাহ, মিডিয়ায় পথ অবলম্বন করেছি করবো ইনশাআল্লাহ। অনলাইন আল ইতিসাম টিভিতে এগুলো আপনি দেখতে পারেন। 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমরা সালাতের উপরে আলোচনা করে আসছি, এখন আমাদের আলোচনা রয়েছে চন্দ্র সূর্য গ্রহণের। প্রথম থেকে আমরা এই আলোচনা করে আসছি, আমরা আলোচনাতে করোনা ভাইরাস মহামারী নয়, এটা নাকচ করেছি, মহামারী নয় এটাই ঠিক, করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয় এ কথাই ঠিক। তো কি হতে পারে? কোনো বালা মুসিবত হতে পারে। কি করতে হবে? তাসবিহ তাহলিল করতে হবে, জিকির আজকার করতে হবে, ক্ষমা চাইতে হবে, সালাত আদায় করতে হবে, দান করতে হবে। এই এরই ধারে ধারাবাহিকতাই চলছে। অনলাইন আল ইতিসাম টিভিতে আপনি বিস্তারিত দেখতে পারেন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে বলছি, আপনাকে আবারও সতর্ক করছি, আপনি কথা বন্ধ করুন। আর যারা চলে গেছেন তারা আশা অন্যায় হয়েছে, রাত পার হয়ে গেছে। আমি কি আবদুল্লাহ বিন ফজল যে ফজর পর্যন্ত বক্তব্য দিব? আপনি আসলেনই বা কেন, আর গেলেনই বা কেন, আর দেবরের মোটর সাইকেলে এসে ধর্ম দেখায়েন না? ওই ঢঙ্গের প্রয়োজন নেই। বরকাকে বোরখা পরে প্রেম করিয়েন না, বড় মোবাইলে দেখে ল্যাংটা মেয়ে দেখে তাহাজ্জুদ করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মোবাইলের আর একটা নাম হলো জাদু, মোবাইলের আর একটা নাম হলো জাদু। পায়খানাতে মানুষ মোবাইল নিয়ে যায়। তোমার এই সাড়া তো আমি তোমাকে প্রথমে নিষেধ করেছি, তুমি তার মধ্যে ঘৃণা করি, তোমার এই নীতিকে ঘৃণা করি, তোমার এই নীতিকে ঘৃণা করি, তোমার এই নীতিকে ঘৃণা করি। তোমাকে আমি বলেছি যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ গোদাগাড়ির থোবড়া নামে বিষয়টিকে এবং ডুলি বিবি নামে পেশাব করে দিতে হবে। বলেছি যে এইরকম মোবাইল ব্যবহার করার নামে পেশাব করে দিতে হবে, এই দিয়ে উপকার নিতে হবে, বিকল্প পথে উপকার নিতে হবে। আমি তো মোবাইল রিং হলো অন করতে পারি, এছাড়া আমি তোমার নামটা সেভ করতে পারি না, এরপরে তো আমি পৃথিবীতে বেঁচে আছি, আমার তো বাঁচতে কোনো সমস্যা দেখি নেই। জামিয়া সালাফে এখন প্রতি মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে, কিছু কিছু শিক্ষকের বেতন আছে প্রায় 65-70 হাজার, সব মিলে তাদের পিছনে প্রায় 80 হাজার টাকা মাসে বিল আছে। প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর, এইসব প্রতিষ্ঠান চলমান। আরো যেগুলো রাস্তায় অপেক্ষা করছে সময়ের গতিতে হবে। এই এই মোবাইলই মানুষের সাথে যোগাযোগ করি, তোমারটা লাগে না, তারপরে তো আছি, তাহলে বোঝা যাচ্ছে যে ও না হলেও চলবে। আমি তো মনে করি যে তুমি যা প্রয়োজন মনে করো মোবাইলের, আমি মনে হয় তার চেয়ে বেশি মনে করি, তারপরে আমি রিং হলে অন করতে পারি, তোমার নামটা আমি সেভ করতে পারি না, তারপরে তো চলছে আলহামদুলিল্লাহ, ভালোই আছি, ভালো অবস্থাতে আছি। জামিয়া সালাফের বিরোধিতা করে কেউ টিকতে পারবে না, উপরে ফয়সালা আছে, এরকম ক্ষমতা মানুষের হাতে নেই।
আর জামিয়া সালাফের কোনো কাজ আমি নিজে করিনি, ডাঙ্গিপাড়া আমি নিজে যাইনি, মানুষ জোর করে নিয়ে গেছে, রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমি নিজে যাইনি, মানুষ জোর করে নিয়ে গেছে, ছয়মাইল বরিশাল বাবুগঞ্জ আমি নিজে যাইনি, জোর করে নিয়ে গেছে, তেঘরা বিরল দিনাজপুর আমি নিজে যাইনি, জোর করে নিয়ে গেছে, জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবারাজশাহী প্রায় 26 বিঘা জমির ওপরে, জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 51 বিঘা জমির ওপরে, দিনাজপুর প্রায় 18 বিঘা জমির ওপরে, বরিশাল প্রায় 7 বিঘা জমির ওপরে, আরো সবগুলো সময়ের অপেক্ষায় আছে। ফেনী নোয়াখালীতে 300 শতক জমি রেজিস্ট্রি হয়েছে, আরো বাকি হবে বলে অপেক্ষা করছে। চট্টগ্রাম শহরে একবারে মেন শহরে হালি শহরে 10 কাঠা জমি রেজিস্ট্রি হয়েছে, একবারে মেন শহরে শহরের ভিতরে সময়ের অপেক্ষায়। আমি অন্য কিছু দাবি রাখিনি, আমি বলেছি দোয়া করতে হবে, এই বলে যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল কর, এইটার প্রয়োজন, এটা না হলে কোনোটা ভালো হবে না। উপরে কবুল হয়ে গেলে সব ঠিক, আর উপরে যদি একবার নড়চড় হয়ে যায় সারা দুনিয়া লেগে কিছু করা যাবে না, যার জন্য ওইটা প্রয়োজন। সম্মানিত দিনী বোন, আপনাকে আবার বলছি একটু খেয়াল করেন, যখন আল্লাহ রাসূল বললেন যে আমি জাহান্নামে দেখি শুধু নারী আর নারী, তো সাহাবীগণ বললেন কেন, তো আল্লাহ রাসূল উত্তরে বললেন বেকুফরেহিন না, তাদের নাফরমানির কারণে। তখন সাহাবীগণ বলছেন একফরনা বিল্লাহ, তারা কি আল্লাহর নাফরমানি করে? শুনেন জিজ্ঞাসাটা দেখেন, সাহাবীগণ বলছেন তারা কি আল্লাহর নাফরমানি করে? তখন আল্লাহ রাসূল বলছেন না, ইয়াকফুরনা লাশিরা, তারা স্বামীর নাফরমানি করে, ও ইউফিরনা লানা, তারা মানুষের প্রতি অভিশাপ করে, বদনাম করে, একটুতেই ঝগড়া করে। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি বলছি, পাশের বাড়ির ছাগলে আপনার সিম গাছ 10 বার কেটে ফেললে আপনি মুখ খুলবেন না, কষ্ট পাবেন ভিতরে, কষ্ট পেয়ে আপনি থেকে যান, মুখ বড় বিপদ, তাহাজ্জুদ পড়ে মুখের কারণে জাহান্নাম চলে যেতে হবে। একদা আল্লাহ রাসূল বলছেন হাতাদরি মাইকুম নাসার নারা, সঙ্গীর সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি, সঙ্গীর সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি, সঙ্গীর সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা